আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাইতেছি তেওতা জমিদার বাড়ি, জসিম ভাই নিয়ে যাইতেছে আমাদের। এই কয় কিলোমিটার তেওতা? 3 কিলোমিটারে যাইতেছে। ভাড়া কয় টাকা কইরা? আরিসা থেকে আপনারা ঢাকা থেকে আরিসা আসার পরে ভাড়া কয় টাকা? 10 টাকা। এনে 10 টাকা পিস নিব, মানে একজন মানুষ 10 টাকা। ওই যে জসিম ভাই, জসিম ভাই কিন্তু বয়সকালে ঠিক আছে, এমন জিনিস পাইরা আছে মেয়েরা দেখলে হয়তো চিনবেন। দেখেন এই মানিগঞ্জের একজন ওই এই বয়সে, আমাদের বয়সে মানিগঞ্জে এমন একজন মানুষ ছিল, আপনারা দেখলে চিনতে পারবেন। এই চেহারা দেখেন, কত সন্তানের জনক জসিম ভাই, এটা বলা যাবে না, কত সন্তানের জনক। আবার আমারে মনে করেন নাকি? এটা কিন্তু না, ওই জসিম ভাই, ওই যে এর আগে কোথায়, এর আগে ধামরাই থানায় বাড়ি করছিল, তার সঙ্গে নদীর চর, নদীর পাড়ে, একদম নদীর পাড়ে রাস্তাটা গেছে, খুবই সুন্দর। আরিচা নদী এটা, অনেক সুন্দর দেখেন। অবশেষে আমরা তেওতা জমিদার বাড়ি পৌঁছে গেলাম। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা অবস্থিত, বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চনন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চনন সেন এক সময় খুবই দরিদ্র ছিলেন। দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন জয়শঙ্কর ও হিমশঙ্কর নামক দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনে ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এ প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তেওতা জমিদার বাড়ি মোট 7 একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি নট মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ আর বেশ কয়েকটি মঠ। এসব ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। তো জমিদার ভাই, এটা খুবই সুন্দর লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।